সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি ইউটিউবে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সকলের আগে দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইতিপূর্বে যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে জানা সম্ভব কোন মাসে জন্ম নিলে আপনি কেমন হতে পারেন, কোন মাসে জন্মের জাতক বা জাতিকারা জীবনে সফলতা লাভ করতে পারেন বা কাদের জীবনে ব্যর্থতা আসতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, জন্ম মাসের যে ধারাবাহিক যে পর্বটি, এই পর্বে আজ এপ্রিল মাসে জন্ম হলে এপ্রিল মাসের জাতক বা জাতিকারা কেমন হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকারা জন্ম নেন, তারা খুব জীবনে স্বাচ্ছন্দ্য বোধ করে চলাফেরা করেন, তারা খুব হ্যাপি ভাবে চলাফেরা করেন, খুব স্বাধীন চেতা। কিন্তু তাদের জীবনে একটা যুদ্ধ, তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হলে তারা যুদ্ধ করেই প্রতিষ্ঠিত হতে হবে। তারা কিন্তু সৈনিক হিসাবে তারা ক্যাপ্টেন্সি করতে পছন্দ করেন, সবসময় লিড দিয়ে চলাফেরার চেষ্টা করেন, নেতৃত্ব মানে নেতা একটা ভাব তাদের মধ্যে কাজ করে। কিন্তু এই এপ্রিল মাসের জন্মের জাতক বা জাতিকাদের অনেকেরই, অধিকাংশেরই বিবাহিত জীবন কিন্তু সুখের হয় না, কারণ এরা বিপরীত লিঙ্গের প্রতি সবসময় নিজের বল প্রয়োগ করতে চেষ্টা করেন, সবসময় নিজের ক্ষমতাকে দেখাতে চেষ্টা করেন, অপরকে তার কথা শুনতেও চেষ্টা করেন না, অপরকে কথা বলতেও চেষ্টা করেন না, সবসময় নিজে উপরে থাকার, নিজে বড় হওয়ার চিন্তাভাবনা এদের মধ্যে কাজ করে। কিন্তু এদের ভিতরে অনেকের ভিতরে দেখবেন মায়া মমতা আছে, স্নেহ আছে, তাদের ভিতরে একটা দরদ আছে, তাদের মধ্যে একটা প্রেম আছে, তাদের ভিতরে একটা গভীরতা আছে, তারা যে কাউকে সহজে আবার বুকেও টেনে নিতে পারেন, আবার কিছু যদি মনের মতো না হয় আবার ছুঁড়েও ফেলে দিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম, তারা ট্রান্সপোর্ট ব্যবসা, যেটা আমরা গাড়ির ব্যবসা বলে থাকি, গাড়ির ব্যবসা বা ট্রান্সপোর্ট ব্যবসা, ফুলের ব্যবসা, কুকারির ব্যবসা বা রড সিমেন্টের ব্যবসা বা এই লোহা জড়িত যে ব্যবসাগুলো আছে, সেই ব্যবসার সাথেও তারা জড়িত হতে হলে তারা সফলতা লাভ করে থাকেন। এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম, তারা খুব মানে স্বাধীন চেতা, সাহসী অবশ্যই, আর তাদের স্বাস্থ্যের ব্যাপারটা আমি বলবো, তাদের স্বাস্থ্যটা দেখবেন কিছুদিন পর ওঠানামা করে, তারা কিছুদিন পর পর একটা না একটা রোগে ভোগেনি, তাদের রোগ একটা না একটা থাকেই। এই জাতক বা জাতিকাদের সুবর বর্ণটা হচ্ছে লাল। এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম, এই জাতক বা জাতিকার শুভ বর্ণটা হচ্ছে লাল। তাদের শারীরিক অসুস্থতা থাকে, বিশেষ করে তারা যে মাথা ব্যথায় ভুগতে পারে, মাথার প্রচন্ড পেন থাকতে পারে বা ব্রণ বা ফোড়াজনিত সমস্যা হতে পারে, অনেকের ব্রেনের জনিত কোনো সমস্যা আছে থাকতে পারে, এই সকল সমস্যা তারা ভুগতে পারে। এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম, তাদের কিন্তু বন্ধু ভাইগ্য তেমন একটা ভালো না, তাদের অনেক বন্ধু থাকবে কিন্তু বন্ধুদের সাথে তাদের সম্পর্কটা বেশি দিন টিকে না, বন্ধুদের সাথে তাদের একটা কোনোভাবে মনের মিলটা ঘটে না, এই বন্ধুত্বের যে মনের মিলটা কোন না কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম, তাদের অনেকেই অল্প বয়সে পিতা বা মাতাকে হারান, অনেক জাতক আছেন, সবাই যে হবে তা না, অনেক জাতক আছেন অল্প বয়সে তাদের পিতা বা মাতাকে হারাতে হয়। এপ্রিল মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম, এরা ছোটবেলা খুব স্ট্রাগল করে বড় হতে হয়, এদের মেয়ে মানুষ মানে নারী গঠিত ব্যাপারে এদের জীবনে একটা না একটা স্ক্যান্ডাল থাকতেই পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন, এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।